জগতে ভালোবাসা আর প্রতিশোধ এই দুই বিপরীতমুখী শক্তি এতটাই প্রখর যে মায়ার বাঁধনে আবদ্ধ করে বারবার মানুষের মনকে অতীতের গণ্ডিতে আটকে রেখে দেয়। আর এই মায়ার বাঁধন যখন মরণের ওপার ও এপারের মাঝে যোগসূত্র হয়ে ওঠে, তখন সে কি বারবার ফিরে আসে? ভালোবাসার টান এবং প্রতিশোধ স্পৃহার সংমিশ্রণে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ফিরে আসা? এইসব প্রশ্নের উত্তর দেবে সৌরভ নস্করের লেখা ভৌতিক গল্প প্রেত কালি। নমস্কার বন্ধুরা, এসো গল্প পড়ি থেকে আমি প্রীতম গল্পাসুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্পাসুরের আজকের নিবেদন লেখক সৌরভ নস্করের কলমে ভৌতিক গল্প প্রেত কালি। আজকের গল্পের সূত্রধার আমি প্রীতম এবং গল্প পাঠে পার্থ, অন্যান্য চরিত্রে রিভু, অনন্যা, জয়, শিউলি, পৌলমি, রাকিব, কৌস্তব ও অরূপ, এডিটিংয়ে রাকিব এবং সমগ্র গল্প পরিচালনায় সায়নদীপ, পোস্টার ডিজাইনে সৌম্যদীপ। শুরু হচ্ছে আজকের গল্প প্রেত কালি। প্রায় দু সপ্তাহ পর বিপিনদাদু তীর্থ সেরে বাড়ি ফিরেছেন শুনে আমি পুচকি আর ভুলোকে নিয়ে হাজির হলাম দাদুর বাড়িতে। দাদু আমাদের পাড়ার অতি পুরানো একজন বাসিন্দা। বাবা বলেন ছোটবেলা উনি দাদুর কাছে টিউশন পড়তে যেতেন। আমি যেতেই দাদু বলল, জানতাম তোরা আসবি, তাই আগে থেকেই এগুলো তোদের জন্য তুলে রেখেছি। এই বলে দাদু আমাদের তিনজনের হাতে গোটা চারেক করে প্যাঁড়া সন্দেশ দিল। ভুলো দেখলাম সেগুলোকে এক গালে মুখে পুরে দিল। তোদের কতদিন পর দেখছি, তা কেমন আছিস সবাই? আমরা তিনজনেই বললাম, আমরা ভালো আছি দাদু, কতদিন তোমার কাছে গল্প শোনা হয়নি গো। দাদু এক গাল হেসে বলল, তোদের সঙ্গে গল্প করতে না পেরে আমারও যে মনটা কেমন করতো রে। তোরা বস, আমি তোদের জন্য আচার মাখানো মুড়ি নিয়ে আসছি, খেতে খেতে গল্প শুনবি। কিছুক্ষণ পর মুড়ির থালা হাতে নিয়ে ঘরে ঢুকলো বিপিন দাদু। আমরা সবাই গোল হয়ে বসলাম। দাদু গল্প শুরু করলো। এককালে এই বঙ্গদেশে আমি একজন নাম যদা ডাক্তার ছিলাম, এটা কি তোরা জানিস? বলল বিপিন দাদু। তাই নাকি দাদু, তুমি ডাক্তারিও করেছো? কই আগে তো বলোনি এই কথা। দাদু, তুমি কিসের ডাক্তার ছিলে গো, মানুষের নাকি পশুর? ভুলোটার এই এক সমস্যা, কখন কি বলতে হয় সে ব্যাপারে এক ফোঁটাও জ্ঞানাজ্ঞান নেই। স্বাভাবিকভাবেই দাদুর মুখে নেমে এলো বিরক্তির ছায়া, তার সাদা শুঁয়োপোকার মতন গোফের ডগাগুলো কিঞ্চিত কেঁপে উঠল। হাতি নস্যিমলা বন্ধ করে দাদু বলল, হতবাকার কথা শোনো, কেন রে আমাকে দেখে কি তোর মানুষের ডাক্তার বলে মনে হয় না? বেগতিক দেখে হাল ধরলাম আমি, বললাম, ওর কথা ছাড়ো তো দাদু, এই মাথামোটা ভুলোর কথা তুমি কান দিও না। ও আর ডাক্তারি কি বোঝে? হ্যাঁ, ভুলোর অবশ্যই এসবে ভ্রুক্ষেপ নেই। সে আচার মাখানো মুড়িগুলো তখন সদগতি করতে ব্যস্ত। হাতের তালু থেকে নসিটাকে দুই আঙুলে তুলে একটি দীর্ঘ প্রশ্বাসের সঙ্গে সেটিকে সোজা নাসিকায় চালান করলেন বিপিন দাদু। তারপর চোখ বন্ধ করে পদ্মাসনে বসে শরীরটাকে মৃদু দোলাতে লাগলেন। আমি বুঝলাম গাড়িতে পেট্রোল ভরপুর, এইবার শুধু স্টার্ট দেওয়ার অপেক্ষা। স্টার্টারের কাজটা আমি করে দিলাম। বললাম, তা দাদু তুমি হঠাৎ ডাক্তারি ছেড়ে দিলে কেন? না মানে তোমাকে তো কখনো ডাক্তারি করতে দেখিনি। সে কি আর সাধে ছেড়েছি রে বিশু, বলতে পারিস ছাড়তে বাধ্য হয়েছি। সে এক লম্বা কাহিনী, তোদের আজ সেটাই শোনাই তাহলে। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথিতে BHMA পাশ করে তখন বাড়িতে বসে আছি। ও তোরা তো আবার BHMS মানে জানিস না, তাই তো? এটা হলো হোমিওপ্যাথি লাইনের একটা ডাক্তারি ডিগ্রি।
এর মানে হলো ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তোরা MBBS এর কথা নিশ্চয় শুনেছিস। আমরা সবাই ইতিবাচক মাথা নাড়লাম। এটাও সেরকমই একটা, যাকে বলে। যাই হোক, এবার ঘটনায় আসি। আমার বাবা একটি ব্রিটিশ আমলের পাটকলের বড় বাবু হওয়ায় আমাদের সংসারে অভাব কোনোদিনও টের পাইনি। তাই ডাক্তারি না করলে খেতে পাবো না এমনটা নয়, কিন্তু মায়ের সাথ ছিল আমি যেন কম পয়সায় গরিবদের চিকিৎসা করি। তাই একরকম মায়ের ইচ্ছেতেই আমার এই ডাক্তারির ফিল্ডে নামা। তবে কিছুদিনের মধ্যে যে এমন বসার জমিয়ে ফেলব সেটা কখনো ভাবিনি। আমাদের বাড়িটা ছিল শহরতলি এলাকায়, সেখানে রাত বিরেতে ডাক্তার পাওয়াটা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু অজপড়া গায়ের দিকে রাতে ডাক্তারের দেখা পাওয়া মানে ভগবানের দেখা পাওয়ার সমান ছিল। এখনকার মতো তখন যোগাযোগ ব্যবস্থাও উন্নত ছিল না, আশেপাশের দু তিনটে গ্রাম নিয়ে হয়তো একটা স্বাস্থ্যকেন্দ্র, তার উপর পাশ করা ডাক্তারের সংখ্যাও ছিল নেহাতি হাতে গোনা। চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু তখন ছিল সাধারণ ঘটনা। কত পোয়াতি প্রসব যন্ত্রণা সইতে না পেরে বিনা ট্রিটমেন্টে মারা যেত, কত সাপে কাটা রোগী ও যা ঝাড় ভোগে প্রাণ হারাতো তার ইহত্তা নেই। এমনই এক গণ্ডগ্রাম ছিল কতুলপুর। সেই কতুলপুরে একটি ঘর ভাড়া নিয়ে ডাক্তারি শুরু করলাম। ওই অঞ্চলে পাকা বাড়ি তখন নেই বললেই চলে, বেশিরভাগই টালি নয়তো টিন চাপানো মাটির বাড়ি। কিছু কিছু মাটির দুতলা বাড়িও ছিল অবশ্য। সেই রকমই একটা দোতলা বাড়ির নিচের তলায় আমার থাকার ব্যবস্থা করলাম। ওপরতলায় বাড়ির মালিক সপরিবারে থাকতেন। ঘরের সামনে বাঁশের খুঁটি লাগানো খোলা দাওয়ায় রোগী দেখার বন্দোবস্ত করল। খুঁটির গায়ে পেরেক সেটে একটা জবরদস্ত সাইনবোর্ড টাঙিয়ে দিল, তাতে লিখে দিলাম মুখার্জি হোমিও ক্লিনিক। প্রথম তিন চার দিন শুধু খবরের কাগজ পড়ে সময় কাটালাম, রোগীর দেখা নেই। পঞ্চম দিন থেকে রোগী আসতে শুরু করল, তবে হাতে গোনা। তারপর আমার ওষুধের গুণেই হোক আর যে কারণেই হোক, মাস ঘুরতে না ঘুরতে দেখি রোগীর ভিড় ক্রমশ বাড়তে লাগলো। আমার দেওয়া বেলেডোনা ব্রায়োনিয়া ততদিনে কথা বলতে শুরু করে দিয়েছে। একটা সময় এমন এলো যে নাওয়া খাওয়ার টাইম পেতাম না রোগী দেখার ঠেলায়। কখনো কখনো রাত বিরেতে ডাক পড়ত। তখন আমি 25 বছরের যুবক, সুঠাম দেহ, শরীরে ভয় ডর বলতে কিছু নেই। সাইকেলের পিঠে চেপে ছুটতাম, মাত্র এক আনার বিনিময়ে গরিব লোকগুলো সুস্থ হতে লাগলো। তখন বিপিন ডাক্তারের নাম লোকের মুখে মুখে, কিন্তু এই সুদিন বেশি দিন রইল না। এতদিন ওই এলাকায় যে দু একজন হাতুড়ে ডাক্তার ডাক্তারি করে পেট চালাতো তারা পড়ল বেকায়দায়, কারণ আমার কাছে কম পয়সায় ভালো চিকিৎসা পেয়ে রোগীরা সেসব ডাক্তারের ঘর মুখো হলো না। তাই স্বাভাবিকভাবেই তাদের পেটে টান পড়ল। তার উপর আমি উটকো উড়ে এসে জুড়ে বসা ডাক্তার, তার ফলে যা হওয়ার তাই হলো। তারা আমাকে তাড়ানোর ষড়যন্ত্র শুরু করে দিল। প্রথম প্রথম তাড়া করা কিছু লোককে দিয়ে আমার বদনাম শুরু করলো। আমি নাকি শিশিতে ওষুধের বদলে জল মেশাই, কিন্তু তাদের এই বদনাম ধোপে টিকল না দেখে আসতে লাগলো সরাসরি হুমকি। গায়ের কিছু মাতব্বর গোছের লোকেদের হাত করে আমাকে শাসানি দিতে লাগলো। গভীর রাতে দরজায় ইট পাথর পড়তে লাগলো ধুমধাম। বাড়ির মালিককে ঘটনাটা জানিয়েও কোনো লাভ হলো না। হাজার হোক,
তাকেও তো এই গাঁয়ে থাকতে হবে। আচ্ছা, এই জন্য তুমি ডাক্তারি করা ছেড়ে দিলে দাদু? কি বাজে লোক গো ওরা, বললাম আমি। আরে ধুর, তোদের দাদু কি অতই ভীতু যে কয়েকজন অসৎ লোকের শাসানিকে ভয় করবে, তাও বিনা দোষে? বিপিন বিহারী মুখুজ্জে ওই ধাতের লোক নহয়। এবার তোদের আসল ঘটনাটা বলি শোন। আমরা সবাই নড়ে চড়ে বসলাম। আমার বাড়িওয়ালার একটি মেয়ে ছিল, তার নাম শেফালি না চামেলি কিছু একটা হবে, ঠিক মনে নেই। মেয়েটি ছিল ফর্সা, দেখতে শুনতে ভালো। বয়স কত হবে, এই 16 কি 17। প্রায় রোজ বিকালে দেখতাম ওরই বয়সী আরেকটি মেয়ে আসতো ওদের বাড়ি। তবে বয়স এক হলেও ওই মেয়েটির পরনে থাকতো সাদা থান। ঘোমটার আড়ালে ওর পাণ্ডুর মুখটা কয়েকবার আমার নজরে পড়েছে। মেয়েটাকে দেখলেই আমার খুব কষ্ট হতো। আসলে তখনকার দিনে বিশেষ করে গরিব ঘরের মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো তার দাদুর বয়সী কোনো লোকের সাথে। সেই মেয়ের স্বামী যখন মারা যেত, তখন সেই অভাগীকে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করে সাদা থান পরিয়ে রাখা হতো। বাল্যবিবাহ, আমি পড়েছি বইতে। হ্যাঁ ঠিক বলেছিস দিদি ভাই। তারপর শোন, আমার দাওয়ার পাশে ছিল দোতলায় ওঠার সিঁড়ি। মেয়েটি প্রতিদিন দেখতাম গুটি গুটি পায়ে আসতো আর ওই সিঁড়ির কাছে এসে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেত। তারপর উপর থেকে ওদের দুই সইয়ের হাসি ঠাট্টার আওয়াজ আসতো। সন্ধ্যার ঠিক আগে আবার একইভাবে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে পালাতো। একদিন বিকেল বেলা গোটা কয়েক রোগী দেখে সবে মাত্র একটু বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় দেখি বাড়িওয়ালার মেয়েটি হাজির। এই মেয়েটি আমার কাছে দরকারে বা অদরকারে মাঝে মধ্যে আসত, কখনো ওষুধ নিতে বা কখনো গল্প করতে। আমাকে বিপিনদা বলে ডাকত। তাই তাকে দেখে অবাক হলাম না, কিন্তু যখন দেখলাম তার পিছন থেকে একজনের সাদা শাড়ির আঁচলের কিছুটা বেরিয়ে আছে, তখন কিছুটা গম্ভীরভাবে বললাম, ওর কি কিছু ওষুধ লাগবে? না গো বিপিনদা, ওর ওষুধ লাগবে না, ওকে তোমার সঙ্গে আলাপ করতে নিয়ে এলাম। আরে এই কালি, করছিসটা কি? বেরিয়ে আয় বলছি আমার পেছন থেকে। সেই মেয়ের কাণ্ড কারখানা দেখে আমার রীতিমতো হাসি পেল। তবু গম্ভীর গলায় বললাম, কিন্তু ওইভাবে লুকিয়ে থাকলে কি আলাপ করা যায়? আর বলো না বিপিনদা, ওর শুধু একটা জিনিসেই ভয়। ভয়? কিসের ভয়? ওর মতে ডাক্তার মানে সে ইঞ্জেকশন দেয়, ওকে বুঝিও পারি না তুমি হোমিওপ্যাথি ডাক্তার। এবার আমি হো হো করে হেসে উঠলাম আর মনে মনে ভাবলাম, এতে ওর কোনো দোষ নেই। স্কুল যাওয়ার বয়সে সংসার নামক শৃঙ্খলে যে নারীকে বেঁধে ফেলা হয় তার এসব না জানারই কথা। আমি অভয় দিয়ে তাকে বেরিয়ে আসতে বললাম। মেয়েটি মাথা নিচু করে বেরিয়ে এলো আড়াল থেকে। সেই প্রথমবার মেয়েটিকে ভালো করে দেখলাম। মুখটা অত্যন্ত মায়াময়, গায়ের রংটা বেশ চাপা, দারিদ্র আর বৈধব্যের জ্বালা তার সর্বাঙ্গে প্রকট। আমি জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? কালি। কোথায় থাকা হয়? ওই সেই পানে পাশের গ্রামে। বাড়িতে কে কে আছেন? আমি, মা আর ভাই। ভাই স্কুলে পড়ে। সেই অল্প আলাপের পর থেকে মেয়েটি যখনই তার সইয়ের বাড়িতে আসত, সিঁড়ির কাছটায় একবার করে থমকে দাঁড়াত, আগের মতো আর দৌড়ে পালাত না।
মাঝে মাঝে ব্যস্ততার কারণে খেয়াল করতাম না, কিন্তু সিঁড়ির দিকে চোখ পড়লেই দেখতাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডাক্তারি পড়া দেখছে। তারপর ওর চোখে চোখ পড়লেই ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে উপরে চলে যেত। যত দিন যেতে লাগলো আমার প্রতি ওর মনে যে ভয়টা ছিল সেটা কেটে গিয়ে একটা বিশ্বাসের জায়গা তৈরি হতে লাগলো, সেটা আমি বুঝতে পারতাম। এক একদিন সিঁড়ির গোড়ায় চুপ করে বসে থাকত, উপরে যেত না। রোগীরা চলে গেলে ওকে ডাকতাম, ও অশুদ্ধ বাংলায় অগোছালো বাক্যে আমার সঙ্গে গল্প করত, শোনাত ওর জীবনের গল্প, ওর কষ্টের দিনগুলির কথা। আমি বিভোর হয়ে ওর কথা শুনতাম। মাঝে মাঝে ওর অসুস্থ মায়ের জন্য আমার থেকে ওষুধ নিয়ে যেত, আমি টাকা নিতাম না। একটা অচেনা জায়গায় এমন গল্প করার সাথী পেয়ে আমারও দিনগুলো ভালোই কাটছিল। একদিন দেখলাম সন্ধ্যার মুখটায় কালী মাথা হেঁট করে দ্রুত বেগে চলে যাচ্ছে। আমি পিছন থেকে ডাকলাম, কিরে কালী, আজ এলি না তো গল্প করতে, কি ব্যাপার? এমনি গো ডাক্তার বাবু। হুম হুম, এমনি নয়, কি হয়েছে বল? শরীর তো বে হয়ে যাবে গো ডাক্তার বাবু। হ্যাঁ, এ তো ভালো খবর, কিন্তু তাতে তোর মন খারাপের কারণ কি? ওহো, বুঝেছি, আর শরীরের সঙ্গে গল্প করতে পারবি না, হাসি ঠাট্টা করতে পারবি না বলে মন খারাপ, তাই তো? হ্যাঁ, মানে না। হ্যাঁ না মানেটা কি? আরে কালী, তোর সইয়ের বিয়ে হয়ে গেলে তুই তো তাহলে আর এই বাড়িতে কোনোদিনও আসবি না, বল? না, আইব নাই তো। কেন আইব? ও যখন থাকবে না তখন আমার আর এইখানে আইসা কি হবে? আমি চললুম গো ডাক্তারবাবু, সাজের বলায় তুলসীতলায় প্রিম দেখাতে হবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল, কালী আর এলো না। তারপর বাড়িওয়ালার মেয়েটির বিয়ের দিন চলে এলো, বাড়ি ভর্তি লোক, কিন্তু শত ভিড়ের মাঝেও কালীকে কোথাও খুঁজে পেলাম না। দিন পেরিয়ে রাত নামল, তবু কালী এলো না। বেশ কিছুদিন পরের ঘটনা, একদিন রাতের বেলা একজন রোগীকে দেখে গ্রামের জনহীন সরু মেঠো রাস্তা ধরে বাড়ি ফিরছি। ডায়নামোর আলোতে দেখতে পেলাম একজন সাদা শাড়ি পরা কেউ যেন আমার দিকে ছুটে আসছে। সাইকেলের ব্রেক কষলাম, দেখি এক হাতে ঘোমটা টেনে সাদা থান পরা একটি মেয়ে আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। কালীকে চিনতে আমার অসুবিধা হলো না, আমি অবাক হয়ে বললাম, কিরে কালী, তুই এত রাতে এই জনহীন রাস্তায় কি করছিস? কালী হাঁপাতে হাঁপাতে বলল, তুমি তুমি এই পথে যেও না গো ডাক্তার বাবু, তোমার বিপদ হবে গো। এই কালী, কি বলছিস তুই, কিসের বিপদ? আমি এইমাত্র সৈন্য এলাম, কয়টা লোক তোমার মারবে বললে বন্দি করতেছে, ওরা ওরা ওই সামনের মোড়টাতে দাঁড়ায় আছে। ও এই ব্যাপার, ওরা আমার কিছু করতে পারবে না রে গালি, তুই সাবধানে বাড়ি যা, আমার পথ ছাড়। দোহাই তোমার ডাক্তার বাবু, তুমি আমার কথা শোনো, তুমি এই পথে যেও না, অন্য পথে যাও তুমি। শেষমেশ কালীর জোরাজুরিতে আমি অন্য পথ ধরলাম, বললাম, কালী তুইও আমার সঙ্গে চল, তোকে আর একা যেতে হবে না। না গো ডাক্তার বাবু, সে হয় না, গ্রামের লোকজন দেখলে পাঁচজনে পাঁচ কথা কবে, তোমারে অপমান করবে। আরে ধুর পাগলি, কেউ কিছু বলবে না, তুই ওর তো। এই বলে আমার সাইকেলের ক্যারিয়ারে কালীকে তুলে নিলাম। যেতে যেতে বললাম, আমার মতো একজন দুদিনে চেনা লোকের প্রাণ বাঁচাতে তুই এত রাতে ছুটে এলি কালী, কিন্তু কেন রে? হ্যাঁ রে কালী, তুই কি সত্যি সত্যি আর আসবি না আমার সঙ্গে গল্প করতে? আর তুই তোর সইয়ের বিয়েতে কেন এলি না শুনি? বেদবাদের অনেক জ্বালা গো ডাক্তারবাবু,
আমাদের কোনো শুভ অনুষ্ঠানে যাইতে মানা। ওর এই কথার পরিপ্রেক্ষিতে আমার আর কিছু বলার ছিল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমার চোখে পড়ল রাস্তায় পড়া আমার ছায়ার উপর। চাঁদনি রাতে গ্রামের মেঠো রাস্তায় আমার আর সাইকেলের ছায়া পড়েছে, কিন্তু গাড়ির ছায়া পড়েনি কেন? আচমকা ফিরে তাকাতেই বুকটা হু হু করে উঠল। দেখি ক্যারিয়ারে কালি বসে নেই। তবে সে গেল কোথায়? সে কি আমাকে না জানিয়েই সাইকেল থেকে নেমে পড়েছিল? কিন্তু আমি কেন কিছু টের পেলাম না? নিজের মনে মনেই এতগুলো প্রশ্ন করে ফেললাম, যার একটিরও উত্তর আমি দিতে পারলাম না। হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ব্যাডের চাপ দিলাম। পরদিন সকালে বাড়িওয়ালার ডাকে ঘুম ভাঙল। তিনি বিস্ফারিত চোখে আমাকে বললেন, শুনেছ ভায়া গতকাল সন্ধ্যাবেলা কি হয়েছে? কই না তো, কি হয়েছে? আরে আমাদের বাড়িতে যে মেয়েটি আসত, ওই আমার মেয়ের বান্ধবী কালি, কে বা কারা তাকে কাল সন্ধ্যাবেলা ধর্ষণ করে ওই পাশের পাড়ার মোড়ের মাথায় ফেলে রেখে গেছে। লোকে লোকারণ্য, পুলিশও এসেছে। এরপর তিনি আরো কিছু বলছিলেন, কিন্তু সেগুলো আর আমার কানে যাচ্ছিল না। কথাটা শোনার পর আমার মনে হলো যেন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাব। অনেক কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে ভিড়ভিড় আওয়াজ ছাড়া আর কিছুই বেরোলো না। গতকাল রাতে তবে আমার সাইকেলে কে বসেছিল? কে আমার প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিল? আমার স্থির বিশ্বাস ও কালি ছিল। কালি আর নেই, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ কথা ভাবলেই আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠত। কালির চলে যাওয়াটাকে মন থেকে মেনে নিতে পারলাম না। ডাক্তারিতে মন বসাতেও পারতাম না, কেবল তাকিয়ে থাকতাম সিঁড়িটার দিকে। মনে হতো ওই বুঝি কালি এসে বসল। মাস ঘুরে গেল, কেউ ধরা পড়ল না। কালিদের বাড়িটাও জানতাম না যে গিয়ে ওর বৃদ্ধা মার ভাইটাকে কিছুটা সাহায্য করব। একদিন গভীর রাতে একটি মেয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। কালির ঘটনাটা তখনও মনে দগদগে ঘায়ের মতো হয়ে আছে। বুকটা ছ্যাঁত করে উঠল। তবে কি আবার কোনো মেয়ে বিপদে পড়েছে? এই ভেবে দরজা খুলে বেরিয়ে এলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের ভুল ভেবে ফিরে যেতে গিয়ে চোখ গেল সিঁড়ির দিকে। না, মনের ভুল নয়, কালি বসে আছে ওখানে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, কালি? হ্যাঁ গো ডাক্তারবাবু, মাটা মনে হয় বাঁচবে না গো ডাক্তারবাবু, তুমি তাড়াতাড়ি চলো। কিন্তু কালি তুই কিভাবে, মানে তুই তো আর দেরি করো না গো ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। কালির কথা ফেলা আমার পক্ষে সম্ভব নয়, তাই সাইকেলটা নিয়ে ওর পিছু পিছু রওনা হলাম। কালি সামনে হনহনিয়ে চলল, কখনো হেঁটে আবার কখনো বাতাসে ভেসে। আমি শুধু মন্ত্রমুগ্ধের মতো ওকে ফলো করে যেতে লাগলাম। পথে একটা সরু মোরা নদী পড়ল। সেই নদীর উপর দিয়ে মানুষের পায়ে হাঁটার পথ স্পষ্ট। চাঁদের আলোয় নদীর বালিগুলো চিকচিক করছে। জনমানব শূন্য গভীর রাতে
একটা প্রেতের পিছু পিছু চলেছি, ভাবতে পারছিস তোরা? আমরা সবাই কাঠ হয়ে বসে দাদুর গল্প শুনছি। সত্যি দাদু, তোমার কি সাহস গো? আসলে ওকে তখন আমি প্রেত বলে ভাবিনি রে, ও তখনও আমার কাছে কালি, শুধুই কালি। তারপর শোন কি হলো। নদীর ওপারেই ওদের বাড়ি, গিয়ে দেখলাম সত্যি সত্যি ওর মায়ের ভীষণ জ্বর, গা একেবারে পুড়ে যাচ্ছে, ভাইটা পাশে ঘুমিয়ে আছে। তড়িঘড়ি কিছু ওষুধের মক্ষম ডোজ বানিয়ে এক পুড়িয়া খাইয়ে দিলাম, বিশ্বাস ছিল সকালের মধ্যে জ্বর নেমে যাবে। তারপর উঠোনের এক কোণে দাঁড়িয়ে থাকা কালীকে আশ্বস্ত করে বললাম, তোর মায়ের জ্বর সেরে যাবে রে কালী, চিন্তা করিস না, আমি আসলাম, কেমন? সকালবেলা ঘুম ভাঙতে বেশ দেরি হল, তাও হয়তো ভাঙতো না যদি না কামিনী ফুলের মিষ্টি গন্ধ নাকে আসত। দরজা খুলে দেখি একগোছা কামিনী ফুল রাখা আছে দরজার সামনে। এই ফুল আমি গতকাল রাতে দেখেছিলাম কালীদের বাড়ির উঠোনের বেড়ার গায়ে। বুঝলাম কালী কৃতজ্ঞতা স্বরূপ এই ফুল আমাকে দিয়ে গেছে। দুপুরের দিকে একবার ওদের বাড়ি গেলাম, জানতে পারলাম ওর মায়ের জ্বর অনেকটা নেমে গেছে। বেশ কয়েক সপ্তাহ পরের ঘটনা। একদিন বাদলার সময় রাত 8টা নাগাদ দরজায় টোকা পড়ল। খুলে দেখি ওই গ্রামেরই নরহরি কাকা। কি হয়েছে কাকা প্রশ্ন করায় সে বলল তার বউয়ের নাকি শরীরটা বিজয় খারাপ হয়েছে, তাই সঙ্গে আনতে পারেনি, আমাকেই যেতে হবে। আমি আর না করলাম না, ওই প্রবল বাদলার দিনে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম। কিছু দূর যাওয়ার পর খেয়াল হলো নরহরি কাকা আমার পাশে নেই। টর্চ জ্বালিয়ে এদিক ওদিক দেখলাম, কেউ কোথাও নেই। নির্জন রাস্তায় আমি সম্পূর্ণ একা, ডোবা থেকে শুধু ব্যাঙের ডাক আর ঝোপঝাড় থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। ভয় না পেলেও মনটা কেমন কু গাইল। এমন সময় আরো 4-5টা জোরালো টর্চের আলো এসে পড়ল আমার মুখে। তারা কাছে আসতে তাদের মধ্যে দুজনকে চিনতে পারলাম, বাকিদের চিনি না। সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় তোরা জানিস তো? বাকিরা বললো, আঙুল বেকাতে হয় কথা নেই, তাহলে আর দেরি কিসের? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একজন সজোরে ঘুষি মারলো আমার মুখে। আমি মাটিতে পড়ে গেলাম, ছাতাটা ছিটকে পড়ে গেল হাত থেকে। তারপর সেই 4 মিলে আমার উপর চড়াও হলো। কাদা মাটিতে ওদের সঙ্গে আমার পেরে ওঠা সম্ভব নয়, তাই ওদের আঘাত সহ্য করতে লাগলাম। সেই চেনা লোকটি তখন বলে উঠল, বিধবা মগিটার বড্ড বর হয়েছিল, এতদিন ও তোকে আগলে ছিল বলে তুই বেঁচে আছিস। যতবার রাতের বেলা তোর কোন ক্ষতি করতে গেছি ততবার দেখেছি ওই মগি তোর দোরের সামনে বসেছিল। কিন্তু কেন রে, তোর উপর অত দরদ কিসের? ওর আমরাও তো রয়েছি, আমাদের সাথেও মাঝে মাঝে রাত কাটিয়ে যেতে পারত। তারপর দিলাম একদিন ওর সব বেদবার জ্বালা ঘুচিয়ে, এখন
এখন কে বাঁচাবে তোকে ডাক্তার? ব্যথায় নয়, বরং কালীর হত্যাকারীদের চোখের সামনে দেখে আর তার মতো নিষ্পাপ মেয়ের নামে কটু কথা শুনে আমার কাজ ইরি করতে লাগলো। এমন সময় লক্ষ্য করলাম ব্যাঙের কোলাহল আর ঝিঝি ডাক থেমে গেছে। একটা কোন কোণে ঠান্ডা বাতাস সোঁ সোঁ শব্দে পাক খেতে খেতে জলাভূমির উপর দিয়ে এগিয়ে আসছে। কাছে আসতেই সেই কুণ্ডলী পাকানো বাতাসের মধ্যে সাদা শাড়ির আঁচল চোখে পড়ল। মনে মনে বললাম, কালী এসেছিস। পরক্ষণে কালীর হুঙ্কার শুনতে পেলাম, সেই বেদবা মাগে আজও এসেছে তার ডাক্তার বাবুরে বাসাতে। তোরা কি ভেবেছিলি? হ্যাঁ, কি ভেবেছিলি তোরা, আমারে শেষ কইরা দিয়া ডাক্তার বাবুর খেতি করবি? আমি থাকতে সেটা কোনো মতেই হতে দেব না রে শয়তানের দল। এই বলে কালী দুজন গুন্ডার গলা টুটি চেপে ধরে কিছুক্ষণের মধ্যেই তাদের জিভ বেরিয়ে ঝুলে পড়ল। বাকিরা ভয়ে দৌড়তে লাগলো, কিন্তু কালী তাদের পিছু ধাওয়া করে বাকি তিনজনের ঘাড় মুটকে তাদের ছুঁড়ে ফেললো ডোবার ঝোলে। আমি মাটিতে পড়ে সেই ভয়ানক দৃশ্যের সাক্ষী হইল। অর্ধমাক্ত শরীরটা নিয়ে উঠে দাঁড়ালাম। দূরে কালী দাঁড়িয়ে আছে, অন্ধকারে ওর সাদা থান ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। একটা বিদ্যুতের ঝলকানিতে ওর হাসি মুখটা চোখে পড়ল। সেই হাসি বদলার হাসি। আমি দূর থেকে চিৎকার করে বললাম, সব বিপদ কেটে গেছে রে কালী, তুই এবার যা, তোরও কাজ শেষ, তোর আত্মা মুক্তি পাক। কিন্তু মায়ার বাঁধন যে বড় বাঁধন সেটা বুঝলাম কদিন পর। একদিন সন্ধ্যাবেলা রোগী দেখার পর জিনিসপত্র গোছাতে গিয়ে কিছুতেই আমার স্টেথোস্কোপটা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ দেখি কালী দাওয়ার এক প্রান্তে পা ঝুলিয়ে বসে আমার সেই স্টেথোস্কোপটা নিয়ে ওর বুকে ঠেকাচ্ছে। আমার বিস্ময়ের অন্ত রইল না। তবে কি কালীর আত্মা এখনো মুক্তি পায়নি? কালী তুই? এই যে ডাক্তার বাবু, তোমার এই যন্তরটা দিয়া মরা মানুষের বুকের ধুকপুকানি শুনতাছিলাম গো। এই বলে সে খিলখিল করে হেসে উঠল। তারপর থেকে যখনই কোনো ডাকে রাতের বেলা বেরোতাম, হঠাৎ করেই সাইকেলের পিছনে কারোর বসে থাকা অনুভব করতাম। আমার শয়নে স্বপনে আমি কালীর উপস্থিতি টের পেতাম। একবার বাড়িওয়ালা এসে জানালো, সে নাকি আমার দাওয়ার সামনে রাতের বেলা সাদা শাড়ি পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কালীর উপস্থিতি একটা সময় আমার কাছে অসহ্য হয়ে উঠল। আমি কে হই ওর? এত মায়া কিসের ওর আমার উপর? কেন ও ছেড়ে যাচ্ছে না আমায়? মনটাকে কঠিন করলাম। একটা মানুষের কি একটা অশরীরীর সংস্পর্শে থাকা উচিত? না, উচিত নয়। তাহলে আমি বা কেন এখানে পড়ে আছি? এইসব নিজের মনে মনে ভাবতাম। একদিন সিদ্ধান্ত নিয়ে নিলাম, আর নয়, অনেক হয়েছে। রইল পড়ে আমার ডাক্তারি, রইল পড়ে ভূতে মানুষের খেলা। আমার একটা জীবন আছে, আমাকে বাঁচতে হবে। বাড়ি ছেড়ে দেবো বাড়িওয়ালাকে আগেই বলে রেখেছিলাম। একদিন ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে পড়লাম নিজের বাড়ির উদ্দেশ্যে। সেই বাড়ি আর কালীর সঙ্গে জড়িয়ে থাকা আমার স্মৃতিকে পেছনে ফেলে চলে এলাম আমি। হয়তো কালী সেদিনও সন্ধ্যাবেলা এসেছিল, হয়তোবা তারপরেও আসত, হয়তোবা
এখনো আসে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সৌরভ নস্করের লেখা রোমহর্ষক গল্প প্রেত কালী। আজকের নিবেদন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে মতামত জানান ও শেয়ার করুন, এবং অবশ্যই পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পাসুর ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।